এরপরে মোহাম্মদ হাফেজ মোহাম্মদ শাহিনুর মোল্লা, পিতা মোহাম্মদ মুজিদ আলী মোল্লা, গ্রাম মাজমপুর থানা হাড়োয়া। নারে তাকবীর, নারে তাকবীর, বলতে পাতা আমিনিয়া হাফিজি খারিজি মাদ্রাসা, বলতে পাতা আমিনিয়া হাফিজি খারিজি মাদ্রাসা, নারে তাকবীর। এরপরে যাকে পাগড়ি বলাবেন, হাফেজ মোহাম্মদ মাহবুব বিল্লাহ, পিতা মোহাম্মদ বাকি বিল্লাহ মন্ডল, গ্রাম মাহমুদপুর থানা বাদুড়িয়া। নারায় তাকবীর, নারায় তাকবীর, বলতে পাতা আমিনিয়া হাফিজি খারিজি মাদ্রাসা, বলতে পাতা আমিনিয়া হাফিজি খারিজি মাদ্রাসা, নারায় তাকবীর। এরপরে হুজুর পাগড়ি পরাবেন, হাফেজ মোহাম্মদ নাসির হোসেন মোল্লা, পিতা মোহাম্মদ নওশাদ আলী মোল্লা, গ্রাম ঘোনারবন থানা মিনাখা। নারায় তাকবীর, নারায় তাকবীর, বলতে পাতা আমিনিয়া হাফিজি খারিজি মাদ্রাসা, বলতে পাতা আমিনিয়া হাফিজি খারিজি মাদ্রাসা, মহান মিলাদুল নবী জলসা, মুফতি সাহেব হুজুর কিবলা বাতাগণ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। ভাই, আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। বিদায়ের আগে আপনাদেরকে সঙ্গে থাকার, পাশে থাকার, দোয়া রাখার দাবি রাখছি। আপনারা জানেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পরিচালিত সুবৃহৎ ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া, যেখানে হাফেজ হওয়ার পরে ভর্তি নিয়ে কোরআন দাওয়াত করানো হয়, কারি পড়ানো হয়, মৌলানা পড়ানো হয়, মুফতি পড়ানো হয়, আরবি সাহিত্যের উপরে অনার্স পড়ানো হয়। আলহামদুলিল্লাহ, এবার তাখাসসুস ফিল হাদিস সহজে বোঝানোর জন্য বলা যায় হাদিসের উপরে অনার্স কোর্স চালু হয়েছে, খুব ভালো চলল। লাস্ট ফাইনাল পরীক্ষা আগামী 29 মার্চ থেকে। দোয়া করেন যে কদিন আল্লাহ বাঁচান, জাতির জন্য কিছু করে রেখে দেওয়া, মরে গেলে হয়তো পরবর্তী প্রজন্ম এগুলো চালাবে। আমরা আমাদের দাদা সহযোগী সঙ্গী সবাই কবরের শিও যেমন সহবের আশা পছন্দ করছি, তেমন হাসনের দিনে এগুলি আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন আমাদের সকল প্রতিষ্ঠানের প্রচেষ্টাকে, এবং দিকে দিকে শিশুদের জন্য ইসলামী জীবন গড়ার যে মাদ্রাসাগুলো আমাদের চলছে, ইসলামিক কেজি স্কুল বা কেরল মডেল মাদ্রাসা, এগুলোর প্রতি আপনারা মনোযোগ দেন। 1-4 বাচ্চাগুলোকে যদি আমরা বাংলা ইংরাজি আরবির ভিতর দিয়ে 4 পর্যন্ত তাদের মনটাকে গড়ে দিতে পারি, ওই ছেলেটা হাইস্কুলে পড়লেও ইনশাল্লাহ ইসলামী স্ট্যাটাসটাকে সে ভুলবে না, এটুকু আমাদের আত্মবিশ্বাস। সেজন্য শিশুদের ক্ষেত্রে আমাদের এই প্রচেষ্টা, যদিও আমাদের দেশের কিছু কুড়ে কুড়ে মৌলবি যারা কিচ্ছু করে না, কেউ শুধু লুটে খায়, তারা করে না, আর এরা আমরা করি বলে বলে ওরা সাপি, ওরা ওখান থেকে টাকা নেনে খায়, এই সব ছবল মেরে মেরে বেড়ায়। আসলে এরা জানে আমরা তো করব না, আর এরা করছে, লোকেদের পাশে চলে যাচ্ছে, আমাদের কাছ থেকে সরে যাচ্ছে। আর যা এদিক সেদিক করে যদি দুটো লোক ধরে রাখা যায়, তাহলে আমাদের পকেটটাও ভালো চলবে। এই হলো ধান্দা। জি ভাই, 1-4 পর্যন্ত একটা বাচ্চাকে কি মনের মতের তৈরি করা যেতে পারে বলতে পারেন? কথা বলেন, কিচ্ছু করা যাবে? জাস্ট তাদেরকে আমরা চাইছি
যে ইসলাম বেসিক এডুকেশনটা ইসলামের পক্ষে থাক এটাই আমাদের চেষ্টা জি তোদিকে যে সমস্ত কেবল মডেল স্কুলগুলো আছে সেগুলোর প্রতি আপনারা আপনাদের পরিষেবা দেন এবং মাতিন সাহেবের সঙ্গে যোগাযোগ করে আগামীতে আরো দিকে দিকে কেবল মডেল ইসলামিক কেজি স্কুলগুলো তৈরি করা যায় চেষ্টা করুন বাচ্চাদের অন্তত ভিত্তিটা ইসলামের উপরে নবীর তরিকার উপরে গড়ে উঠবে এটুকু আমরা আল্লাহর প্রতি আস্থাকে বাস্তবতাকে দেখে খুব জোর গলায় দাবি করতে পারি সম্ভবত এবারে এই এক বছরের কেরল স্কুলগুলোর কম্পিটিশন হবে আমি এ পর্যন্ত যতটুকু জানি মাকিন সাহেবের কাছ থেকে ভালো প্রচার শুনে নেবেন সম্ভবত নেরুলিতেই হবে সমস্ত কেরল মডেল স্কুলগুলোর কম্পিটিশন হবে নেরুলিতে তারিখটা হয়েছে পয়লা বৈশাখ জি সময় পেলে একবার যে দেখে আসবেন যে সাত বছর আট বছরের ছেলেগুলো জি তারা যা বলবে প্রশ্ন উত্তর আর বক্তৃতা আশি বছরের বুড়োগুলো শুধু চোখ দাঁড়িয়ে দেখতে হবে যে কোরেসটা কি এরা একটু শুধু দাঁড়িয়ে দেখবেন যে এরা কোরেসটা কি জি তারিখটা পয়লা বৈশাখ জি আল্লাহ বাঁচিয়ে রাখলে আমাকেও পাবেন ইনশাল্লাহ দোয়া রাখছি দোয়া চাইছি বাকি আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলে না আমিন আসসালামু আলাইকুম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد لمن أراد أن يذكر وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما صدق الله العظيم السلام عليكم